চলে এসেছি আজ আবার একখানা নতুন ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে হোলি, তো রং খেলার ভিডিও করব। তো আমি মেয়ে রং খেলবো আজকে। তো সামনের বছর যেটুকু নেওয়া হয়নি সেভাবে রং খেলা, তো আমি আর মেয়ে আজকে রং খেলবো। তো চলো তোমরা দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরা দেখছো চৌধুরী ফ্যামিলি। তো চলো দেখা যাক কীভাবে কী রং খেলা যায়। তো চলো, তো পিচকিরিতে রং গোলার জন্য তো জল নিয়ে আসছে, তো দেখো তোমরা। মেয়ে আগেই পিচকিরিতে খালি জল ভরতে শুরু করে দিয়েছে, দেখো জল দিতে শুরু করে দিয়েছে। জল ভরতে পারিস নি পিতা? হ্যাঁ, ওই জলটা আন, দাঁড়া রংটা গুলে হোক, তারপর তো দেখবি। হ্যাঁ হবে হবে, এই দেখো রং দেওয়া হচ্ছে, আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে, লাল রংতে পরিণত হচ্ছে জল। লোকের গায়ে বাইরে গিয়ে রং লাগাবে বলে, তো চলো রেডি হচ্ছে গায়ে দেবে বলে। মেয়ে রং দিয়েছে গায়ে, তো দেখতে পেলে পায়ে, তো খালি পায়ে এসছি, পায়ে রোদে গরমে পা পুড়ে যাচ্ছে আমার। গাড়ি আসছে, গাড়ি দিতে পানা, গাড়ি দিতে পানা, একটা গাড়ি যাচ্ছে, বারণ করলাম গাড়ি দেবো কি গাড়িতে রং, অলরেডি আমি বারণ করলাম কিন্তু রং লোকে বহুত দিয়ে রেখে দিয়েছে। তো চলো, এই যে বাইক আসছে, রং দাও, দাঁড়া 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 দাঁড়া, এত লেট দিলে কি করে হবে, ঠিক করে জানে আমাকে দিবি, গাড়ি আসছে, গাড়ি আসছে, তাড়াতাড়ি রং বল, তাড়াতাড়ি রং বল, হ্যাঁ দি 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 দি, আরে রংই তো ভরতে পারলি না, এবার এর এবার টান না, রং ভর ভর, হ্যাঁ এই যে রং দিয়ে দিয়েছে, এবার রং দিয়ে দিয়েছে মেয়ে, ঠিক আছে, আনন্দ পেয়েছিস? হ্যাঁ আবার কি আসবে দিবি, এইবার মেয়ে রং লাগাতে চলে এসছে, রং মাখাচ্ছে দেখো, তোমরা দেখলে মেয়ে খুব আনন্দ করছিল রং খেললো। এবার চলো আমরা বাড়ির মধ্যে কিছু আবির খেলবো। বলছি রং খেলে কেমন মজা লাগলো? হ্যাঁ কেমন, এদিকে আয় এদিকে আয়, কেমন মজা লাগলো, এদিকে বল এদিকে বল, ভালো লেগেছে? এই যে আমার পাশের বাড়ির কুত্তারা চিল করছে দেখো, এই চলো 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 চলো, ও ভৌ ভৌ করছে, চলো রং খেলা তো হয়ে গেল মেয়ের, এবার আবিরের খেলার পালা। তো আবির আমি বার করছি, তোমরা দেখো অনেক রকমের রং নিয়ে এসেছি, তো বার করো, এবার করছি অনেক রকমের কালার আনা হয়েছে, জল ভরবি না, আর একটা রং নেওয়া হয়েছিল, ওকে বেশি খেলতে দেওয়া হবে না বলে ওই জন্য বলা হয়নি, এটা রাখা থাকলো সামনে বছর আবার।
উড়বে আকাশে। তো সেলটা আছে, সেলটা ভাবছি আগে আমরা উড়াবো, মানে সেলটা ফাটাবো। তো চলো, হ্যাঁ সেলটা ফাটাই আগে নাকি, চলো সেলটা ফাটানো যাক আগে। সেলটা আমরা ফাটাই, আমরা আগে কোনো দিন সেই মানে আবিরের সেল ফাটাইনি। তো চলো সেলটা ফাটানো যাক। তো এটা তো দেখো সেলটা ফাটলো, তো দেখলে ১০০টা টাকা চলে গেল আমাদের, কেমন কিছু লাগলো না, ওই মোটামুটি একটা লাগলো, কিন্তু ১০০টা টাকা ঘর থেকে চলে গেল কয়েক সেকেন্ড, মানে মিলি সেকেন্ডের মধ্যে। তো চলো, তো তোমরা দেখছিলে আমরা সেল ফাটালাম, ও এখনো আবির আছে, পুরোটা যায়নি। তো তোমরা দেখতে পাচ্ছ মেয়ে নাচানাচি করছে, সেটা কীরকম কয়েক মিলি সেকেন্ডের মধ্যে পুরুষ হয়ে গেল, এমন কিছু মানে আহামরি কিছু না, এই মোটামুটি একটা জিনিস আবিরটা। কিন্তু আবিরের সেন্টটা ভালো ছিল তোমরা দেখলে। তো আমার মতে এটা ফালতু পয়সা নষ্ট, ইচ্ছা হয়েছিলো তাই মেয়ে চেয়েছিলো তাই নিয়েছিলাম। তো চলো এবার একটু আবির ছোড়াছুড়ি হোক, তো দেখা যাক। চলো দেখছো, তো মেয়ে আবির খেলা শুরু করে দিয়েছে দেখছো, তো ভালোই আনন্দ করছে আবির ছোড়া। কোনো বাড়ি তো রং খেলি না, আবার খেলার ইচ্ছা হয়েছে রং, তাই একটু খেলছি মেয়ের সাথে। গত বছর খেলা হয়নি, ওকে একটু লাগিয়ে দিলাম, এবার মেয়ে লাগাবে, আমি ক্যামেরাটা ধরবো মেয়ে লাগাবে। তো দেখতে পাচ্ছ মেয়ে রং নিয়ে চলে এসেছে, মানে আবির নিয়ে চলে এসেছে, দেখো ক্যামেরাতে ভিডিও কি করে হবে। এই যে আমি থালা ধরেছি, তো মেয়েকে দেখতে তো মেয়ে পিছন দিকে চলে গিয়েছে, বাচ্চা আমার চোখে মুখে ঢুকিয়ে দিয়েছে রং আবির। দেখো মেয়ের গালে আমরা আবির লাগিয়ে দিয়েছি, তো শুকনো রং আমরা খেলছি হিসাব মতো। মুখে যাচ্ছে, দেখো আবির আবির চারিদিকে ছড়াছড়ি হচ্ছে। এই দেখো আবির খেলা হচ্ছে, মেয়েকে আমরা আবির দিয়ে মাখিয়ে, এই দেখো মেয়ে আবির ছুটছে বারে বারে, আমার ক্যামেরার গায়ের মধ্যে সব রং মং চলে গিয়েছে, লাগিয়ে দিয়েছে আবির। তো মুখটা বেশ ভালোই লাগছে, কালারফুল করে শুধু হেসে যাচ্ছে, ছবি তুলবো। এখন এখন মেয়ে সব আবির উড়িয়ে দিল খেলার আগে। দেখো তো মেয়ে কি করছে, দেখো এ মা মেয়ে, দেখো মেয়ে খুব আনন্দ পেয়েছে রং খেলে। তো চলো আজকের মতন তো আমরা এখানে রং খেললাম ড্রাই ভাবে, তো আমরা আবির খেললাম ড্রাই। দেখতে পাচ্ছ জল ফল মানে রং মাখিনি, কারণ ওই রং তুলতে খুব অসুবিধা হয় যে কারণে, সেই কারণে দেখতেই পাচ্ছ আমার মুখটা পুরো ভূত করে দিয়েছে। আমরা একটু টুয়ার কাছে যাবো, টুয়া যে আমাদের পাখিটা ছিল, সে পাখিটা এই কয়েকদিন হলো মানে দু সপ্তাহ হলো মারা গেছে। তো এর আগের বছর, তো আগের বছর আমাদের কাছে ছিল, ও আমাদের সাথে রং খেলেছে, যতক্ষণ ওকে রং না মানে আবির না দিয়েছি ততক্ষণ ও সেই ক্যাঁই ক্যাঁই করে মানে মাথা খারাপ করে দিচ্ছিলো। তো এই জায়গাটা, এই যে এই জায়গাটায় ওকে রাখা হয়েছে মারা যাওয়ার পরে, তো ওকে একটু আবির মাখিয়ে দেওয়া হচ্ছে। তো দেখো ওর রং খেতে প্রত্যেক বছর রং ওকে দেওয়া হতো, ওর মানে আর মাস চারেকতে হলে ও ১৩ বছর পূর্ণ হতো, ১৩ বছরে ও পা দিত। তো আবিরটা, এটা ওই আবিরটা পুরোটাই ওর মানে কী বলবো সমাধি হিসাবে ওখানে রেখে দিয়েছি, তো সেইখানে রেখে দিয়েছি। তো আবিরটা দিয়ে ঢেকে দেওয়া হলো। মেয়ে এখনও আমাদের রং খেলা ওর শেষ হয়নি, ওর মানে বোতলে মানে ইয়েতে জল ভরে 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 সারা এখানে দেখো জল ভরাচ্ছে। তো দেখো আবিরের মধ্যে জল দিয়ে ইয়ে করছে। ও যেটা প্রথমেই বলা দরকার ছিল সেটা বলা হয়নি, তো আমাদের সবার তরফ থেকে হ্যাপি হোলি শুভেচ্ছা রইল তোমাদের কাছে। তো আবার আর একটা আরও একটা আছে, তো আমার একটা মেন চ্যানেল খোলা আছে,
সেই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পিতাঙ্কা ব্লগস বলে। তো ওই টক মানে চ্যানেলটাতে যেটা পিতাঙ্কা যে ভিডিওগুলো শুধু থাকে সেই ভিডিওগুলোতেই ওখানে আপলোড করা হয়। তো অবশ্যই ওটাকেও সাবস্ক্রাইব তোমরা করে রেখো, যারা আমার এই চৌধুরী ফ্যামিলি থেকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা বাই বাই। তো দেখো মেয়ে, দেখো একটুখানি কী আমি করছে, এখনও জল ঘাটা হয়নি, জল ঢেলে ঢেলে মানে জায়গা নোংরা করছে।